প্রকল্প কর্মী যারা আছেন, আইসিটিএস এর কর্মী সহায়িকা আশা মিড ডে মিল, তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। আগে স্বীকৃতি দিক, তারপর তাদের আমরা সামাজিক সুরক্ষা নিয়ে আন্দোলন করব, পেনশন, গ্র্যাচুইটি, জিপিএফ এইগুলো নিয়ে। প্রথমত আমরা চাইছি তাদেরকে কর্মী হিসাবে ঘোষণা করতে হবে। তারপর আপনারা জানেন যে আমাদের রাজ্যে অনেক মিড ডে মিল কর্মী ছাঁটাই হয়েছে, ফার্ম শ্রমিক ছাঁটাই হয়েছে, আরও অনেক শ্রমিকরা ছাঁটাই হচ্ছেন কোনো না কোনো জায়গায়, তাদেরকে কাজে পুনর্বহাল করতে হবে, এই দাবিটাও কালকে আমরা তুলব। এবং বাড়িতে বসে আমাদের ভারতবর্ষে আমাদের নারীরা সারাদিন সকাল থেকে রাত অবধি অসংখ্য কাজ করেন। বিদেশে কিন্তু অনেক দেশে মেয়েরা কিন্তু ঘরের ভেতরে যে কাজ করেন, গৃহস্থলে কাজ করেন, তার কিন্তু তারা স্বীকৃতি পান, সরকারি স্বীকৃতি। কিন্তু আমাদের দেশে কোনো সামাজিক সরকারি স্বীকৃতি নেই। আমরা বলেছি পরিসংখ্যানে তাদের কাজের স্বীকৃতি দিতে হবে, এই দাবিটাও আমরা কালকে তুলছি। মোটামুটিভাবে এই দাবিগুলো নিয়ে কালকে আমরা আইনমান্য কিংবা জেল ভোল আন্দোলনে যাচ্ছি। আমরা আশা করি আপনারা আমাদের এই দাবিগুলো বিস্তারিতভাবে প্রচার করবেন কাগজে, যাতে কালকের কাগজে বেরোলে পড়ে আমাদের নারীরা উৎসাহিত হয়, হয়ে আমাদের মিছিলে তারা অংশগ্রহণ করেন। আপনাদের সহযোগিতা চাইছি, বিশেষ করে নারী নির্যাতনের বিরুদ্ধে আপনাদের খুব মানে ইতিবাচক ভূমিকা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এটা আমরা আশা করব। অমল চক্রবর্তী তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে বলেছেন, বিশেষ করে এনপিআর, আগামী 1 তারিখ থেকে এনপিআরের কাজ শুরু হবে, 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন জানাবো যেন এনপিআরের কোনো উত্তর যেন কোনো মানুষ না দেন, কোনো কাগজ যেন না দেন, এবং ফর্মে যেন কোনো স্বাক্ষর না করেন, এই দাবিগুলো কালকে আমরা জানাবো। সভাটা কোথায় হবে আপনাদের, জেলগুলো আন্দোলনটা কোথায় হবে? এখান থেকেই আমরা সিআইটি অফিস সামনে থেকে শুরু করবো, সারা শহর ঘুরে এসডিএম অফিসের সামনে এসে আমরা বলবো এবার আমাদের আমরা আইন ভাঙছি, তখনই তারা আমাদের অ্যারেস্ট করে করবে।